Genre or your chemistry is there. Family drama is there. Suspense is there. Probably is But either যদি বলি আমাদের করে যে কাইন্ডার মধ্যে আলাদা কিছু দেখি আমরা কিন্তু দেখি স্টোরিতে আমরা দেখি যে মেইন পয়েন্ট আছে এটা কিন্তু এখানে কাইজারের ডিটেকটিভগিরির সাথে গোয়েন্দাগিরির সাথে সাথে আর কিন্তু একটু পয়েন্ট আছে পার্সোনাল লাইফ তো পার্সোনাল লাইফটাকে একটু এখানে হাইলাইট করা হয়েছে তো মানে এটা ফার্স্ট সিজন তো হয়তো বা আমরা আশা রাখবো যে এটা হয়তো ফ্র্যাঞ্চাইজি হবে So, এই কাইজার আমি বারবারই বলার চেষ্টা করছি যে এখানকার যে চরিত্রগুলো বা যে সাবঅর্ডিনেট যারা কাজ করছে কাইজারের সাথে মোর রিয়েল থিংটাকেই একটা ব্যক্তি মানুষ তার ব্যক্তি জীবনে অনেক প্রবলেমের মধ্যে থাকে এবং সেগুলো আমরা অনেক সময় দেখাতে চাই না একটা ডেডিকেটেড স্টোরিতে তো আরও দেখাতে চাই না সো প্যারালাল ওর পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ ড্রাম হয় সে তার কাজটাও তাকে করতে হয় এবং পার্সোনাল লাইফের যে পেইন যে আরাম সেটাও এই গল্পে উঠে আসছে সো আমাদের স্ক্রিপ্ট রাইটার সাহেব খুবই ভালো রিড করছে আর আমি বিউটিফুল কো আর্টিস্ট অনেক বিউটিফুল প্রথম কাজ কোনো মনে হয় না যে সে তারা সবাই কোঅপারেটিভ ছিল টিম খুব গোছানো ছিল ওভারঅল আমরা মনে হয় যে আরও বেশি যদি দিন ধরে কাজ করতে পারতাম বাট অনেক প্রিসাইজ ছিল আমাদের কাজের প্রতি তিন বছরে ছিল আমরা একটা সুন্দর একটা সময়ের মধ্যে কাজটা করতে পারছি আমরা যারা মানে কাজ করেছি আমাদের এক্সপেকটেশন অনেক সবসময় হাই আমরা এই স্টোরিটা আসলে জানি বুঝি ট্রেলার থেকে আমাদের এটা এক একজনের পারসেপশন আমি কিন্তু অলরেডি অনেক কাজ করা সো আমাদের দৃষ্টিভঙ্গিটা প্রত্যেকটা চরিত্র মধ্যে সো আমার দেখার খুব ইচ্ছে যে আসলে অডিয়েন্সের রিয়াকশন এই জন্য আমি কিছু কথা সহজ করে দেওয়ার জন্য বলব আর যেটা হয় যে এখন হয়তো অনেকেই জানে যে আমাদের এই বিভিন্ন প্ল্যাটফর্মে রিক্রিয়াল জায়গাটা যেমন সেই যখন কথাটা বা ওয়েব সিরিজটা সে মেক করছে বাট প্রমোশনাল অ্যাক্টিভিটিজের জন্য টিজার ট্রেলার আমাদের স্টাফ সেটার জন্য আলাদা রিক্রিয়াল কিন্তু হায়ার করা হয় ব্যাপার সো এই ট্রেলার বা এটা ফিউচার টিম থেকে বানানো কোলাবোরেশন করে এটা অবভিয়াস না যে ডিরেক্টর এটা বানাচ্ছে তো ইভেন দো অন্যান্য ওয়েব সিরিজও এইগুলো হচ্ছে সো আমার যেটা এক্সপেকটেশন ট্রেলার থেকে যেটা এটা লাইফ হচ্ছে আমি বলতে পারবো না এই জন্য কারণ পুরো গল্পটা আমার সো ফর দ্য পাঞ্চ লাইন আসছে ক্যারেক্টার ছোটো ছোটো করে ক্যারেক্টার ব্রিফগুলো আসছে সো ইটস লাইক আমি নিশোর কাছে যদি একটু জানতে চাই যে ঈদে সিনেমা রিলিজ পায় বড় পর্দায় আপনার এটা ওটিটি প্ল্যাটফর্মে আসছে আসলে ওটিটি প্ল্যাটফর্ম আমাদের দেশে বর্তমানে একটা ভালো জায়গা নিয়েছে দর্শকদের কাছে সো এই জিনিসটাকে কীভাবে দেখছেন আসলে বড় পর্দার সাথে ওটিটি প্ল্যাটফর্মেরও মানুষের কাছে আকর্ষণ আমার কাছে আমি আসলে কিছু কিছু প্রশ্ন আসলে বুঝি না আমার কাছে মনে হয় যে বড় পর্দা ছোট পর্দা ওটিটি এগুলো যে আমি খুব আলাদা করে দেখতে পারি বা দেখি এরকম তো কন্টেন্ট তো কন্টেন্ট গল্প বল তো এই এখনও আমার এই বুঝটা হয় নাই যেমন আমি যখন ইন্ডাস্ট্রিতে ইন করছি তখন আমি শুনতাম যে আমি ইউএস মিডিয়া দেখাচ্ছি বাট ইউটিউব যখন আসছে তখন এসে আড্ডায় হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা প্ল্যাটফর্মই আসলে আমাদের জন্য ব্লেসিংস কোনটা বড় কোনটা ছোট সেটা নিয়ে আমি আসলে কনফিউজ হই আসলে একজন মানুষ একটা ইন্ডাস্ট্রিতে বড় পর্দায় কাজ করবে এটাই আসলে কি আমরা পারতেছি কিনা রেগুলারলি প্রফেশনালি ডিল করবো নাকি শুধুমাত্র বছরে একটা ম্যাক্সিমাম জায়গায় দিয়ে গেলাম বেড়ে দিই সো এই জিনিসগুলো আমাকে আসলে অন্যভাবে ভাবা হয় এগুলো নিয়ে আসলে অনেক অন্য ফিলোসফিক্যাল জায়গা থেকে বাট আমার কাছে মনে হয় যে একজন আমরা যারা কাজ করি তাদের সাথে জড়িত যখন তাদের আদর ভালোবাসা দিয়ে যখন একটা কন্টেন্ট বানানো হয় সেটা যে প্ল্যাটফর্মে আসুক না কেন
সেটা আসলে তার ওই সন্তান প্রিয় সন্তান। বাট হ্যাঁ, স্কোপ, এখন যদি স্কোপের কথা বলি, আমাদের ওটিটি প্ল্যাটফর্ম, আমাদের নাটকের ইন্ডাস্ট্রি, আমাদের সিনেমা যে ইন্ডাস্ট্রি, সবাই আসলে আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম যে আমরা কোলাবোরেশনে কাজ করতে হয়, কালেক্টিভলি আমাদের করা উচিত। ইভেন দো যারা দ্য পিপল যারা আসলে অনেক বেশি শিক্ষিত বা ইন্টেলেকচুয়াল বোধটা নিজেদেরকে দাবি করে বা আসলে তা, এবং যারা আবার কিছু পাবলিক থাকে যারা ম্যাস কানেক্টিভিটি আছে, সো প্রত্যেকের কিন্তু সবার কিন্তু সব ধরনের শক্তি থাকে না, সবার কিন্তু সব শিক্ষা থাকে না। আমার মনে হয় দিস ইজ দ্য হাইট অফ আমাদের ইন্ডাস্ট্রির জন্য, সবাই যদি কোলাবোরেশন করে একসাথে কালেক্টিভলি গুড ওয়ার্ক আমরা করি। এখানে আমরা অনেক সময় বলে ফেলি না যে নতুন আর্টিস্ট, পুরনো আর্টিস্ট, এগুলো আমাদের আসলে কোনো মিল ক্রিয়েট করে না। এক সময় তো আমিও শুরু করেছি, এখন যারা শুরু করছে সেখানেও এত ইন তারা এত ডিপ থিঙ্কার, সো অনেক অনেক সময় এক্সপিরিয়েন্স তাদের কাছে হেরে যায়। সো আমি এটাই বলতেছি যে যারা এখন আসলে ভালো কাজের সাথে জড়িত বা ভালো কাজ করতে চায়, শিক্ষিত, তাদের মেধা আছে, সেই 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 প্রমিজিং ফ্যাক্টরগুলোকে আসলে ফাইন্ড আউট করে আমার মনে হয় একটা সমন্বয় করা, এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ফাইন্ড আউট। নিশ্চয়ই সাম্প্রতিক ব্যস্ততা যদি কম, আমার ব্যস্ততা হয় সামনে ক্যামেরায় লোক দিয়ে সামনে তাকাই কি করে এমন প্রশ্ন করতেছ আমি কেমনে ক্যামেরা সামনে দেখ লাগে এখনকার ব্যস্ততা হচ্ছে যে আমি তো এই পরপর তিনটা এই ওটিটি প্ল্যাটফর্মে কাজের জন্য আমি প্রায় দীর্ঘ মানে ভ্যালেন্টাইন আমি কোনো কাজ করতে পারি না, আমি নাটকের ছেলে নাটকেই কাজ করছি। রোজার ঈদেও আমি যেখানে আমরা 25-30টা কাজ করি তিনটা কাজ করতে পারছি, কোরবানি ঈদেও আসলে কাজের সংখ্যা খুব কম, খুবই কম, সেখানে আবার সবচেয়ে আমার পছন্দের কাজ তা কিছু অনুরোধে ডেকে আছে, যারা আমাকে বানাইছেন আমার পিছনে ছিলেন তাদের কিছু রিকোয়েস্ট আছে, কিছু ডিরেক্টর থাকে যারা খুব কাছে তারা কাজ করতে চান তাদের রিকোয়েস্ট থাকে, সব মিলিয়ে হয়তো কোরবানি যাবে লাস্টটা কিছু একটা সেভাবে কাজ করতে পারছি। আর আমার ঈদে আসলে আমার ওয়েব সিরিজ দুটো অন এয়ার হচ্ছে, দুটো প্ল্যাটফর্মে দুটো জায়গায় আসছে, ওইভাবে আমি আমার আমার মনে হয় যে কিছু জায়গায় আসলে রিথিং করা উচিত, অনেক সময় একটু পজ দেওয়া উচিত, হয়তো আমি সেই পেজে আছি, আমি চাইলেও অনেক বেশি নাটকে কাজ করতে পারছি বা নতুন করে ভাবছি, বাট আমি ব্যস্ততা আসলে ভোটকর্মের হিসেবে নিজেকে কানেক্টেড রাখতে চাই, সেই জায়গা থেকে ভাবনাটা এখন একটু বড় হচ্ছে, আমিও বড় হচ্ছে, বয়স হচ্ছে। আমার মনে হয় যে একটা মানুষ যখন সবচেয়ে ম্যাচিউর ম্যাচিউর জায়গায় থাকে তখন তার আসলে বছর কাজ করা উচিত। ভাই একটু যদি আপনার কাছে জানতে, আমরা একবারই কথা বলছিলাম, শুনছি যে ধসা হচ্ছে যে আমার সাথে আমি বারবার যে সিনেমার কথা যখন বলি আমার সিনেমা অবশ্যই অনেকেই কথা বলছেন গল্প নিয়ে বসছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার থেকে তাদের সময়ের অভাব এটা মনে হয়েছে, অনেক সময় অনেক সময় মনে হয়েছে বাজেটটা ব্যাপার, অনেক সময় মনে হয়েছে চরিত্র ঠিক নাই, অনেক সময় মনে হয়েছে যে ট্রান্সপারেন্সির অভাব। আমার মনে হয় যে পুরোপুরি একটা গল্প বা একটা সিনেমায় যখন বসি না ভাই কেন ফুট দিব বা ঢুকবো তখন যেমন বাজেটটা অনেক দরকার, ট্রান্সপারেন্সি দরকার, সময়টা দরকার, প্রিপারেশনটা দরকার, সো এটা ব্যাটে বলে মিলে গেলেই করুন। এখন এটা অনেকে ভাবতে পারেন যে এক্সকিউজ, কিন্তু না, বিষয়টা হচ্ছে যে এই এর আগেও বিভিন্ন সিনেমার সাথে আমার সম্পৃক্ত হওয়ার কথা আসছে, সেটা আমি সবসময় যেটা করি এটা এখন 100% কনফার্ম হয়ে যাওয়ার পরেই আমি জানাই কথা বলেন না, একটা কথা হচ্ছে তখন জানাইলাম নিউজ হয়ে গেল, পরে আর সেই কাজটা হয়ে গেল। আমার মনে হয় যে থাকে না যে যখন সব কিছু সেট হয়ে গেল আমি ফার্স্ট ডে শুটিং করে ফেলছি তখন আমি আসলে আমার ভাইটাকে জানাই, তার আগে জানানোটা শুধুমাত্রই মনে হবে যে জানানো তখন হয়তো বা পরে হয় না। তো আমার ইচ্ছা আছে নেক্সট ইয়ার থেকে হয়তো বা কোনো গুড নিউজ বা ব্যাড নিউজ আপনাদেরকে দিতে পারবো, আমার ইচ্ছা আছে আমি নিজেকে একটু অন্য ক্র্যাফটিংয়ে ভাবছি, একটু বডি ট্রান্সফরমেশন দরকার, অনেক সময় বডিটাকেও চেঞ্জ করতে হয়, মনটাকেও চেঞ্জ করতে হয় এবং দিকটাও চেঞ্জ করতে হয়, সো আমি এটা নিয়ে ভাবছি, হোপফুলি এরকম কোনো গুড নিউজ সময়ের মধ্যে দিতে পারবো। নিশু ভাই খুব সম্প্রতি বিটিভির একটা নামকরা অনুষ্ঠানে পারফর্ম করেছেন এবং কয়েকটা ক্যারেক্টার প্লে করেছেন, উপস্থাপক হিসেবে কাজ করেছেন, বিষয়টা কীভাবে দেখছেন? বা সেটা এটা হচ্ছে যে বিটিভি দেখে দেখে আমরা বড় হয়েছি, আমার ক্যারিয়ার আমার যখন
আমার কাজ করা শুরু হয় সবচেয়ে বেশি বিডিপির কাজ করাই আমাদের ভাগ্যে থাকার কথা ছিল কিন্তু আমরা আসলে প্রাইভেট সেক্টরে জানতে অনেক বেশি কাজ করছি ন্যাশনাল টিমে কাজ করা হয় সো এই আবেগটা আমার কাজ করে আমি যখন ইন্টারেস্টেড হই বিডিপিতে আমি যখন কম্পাউন্ডের ভিতরে ঢুকি একটা আবেগ কাজ করে তখন আমি আসলে ওই টিমের সাথে বসি বসে আমরা একটা আলোচনায় আসি যে আচ্ছা ঠিক আছে ফাইন একজন আফরান নিশো উপস্থাপন করবে এবং তারই করা চরিত্রগুলো তাকে প্রবলেম দিয়ে তারা উপস্থাপন করতে চায় সো এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয় এটা নিয়ে একটা কোশ্চেন কোশ্চেন কোশ্চেন